আৰু আজি আমি উপস্থিত হৈছো হি গোসাই গাঁৱত ট্ৰেক্টৰত ভোট দিয়া যে কথা আৰু আপোনাৰ বিজেপি ভোট দিয়া একেই কথা আজি এই ট্ৰেক্টৰৰ সময়ত মানুহ মজিতে কৈ নামাজ ডিৱাই 365 ৰ নিৰ্বাচন কেন্দ্ৰিক বিশেষ অনুষ্ঠান দা গ্ৰেট ইলেকচন ডিবেটলৈ মই লেনিন খৰবেয়া আপোনালোকক স্বাগতম জনাইছো 30 অক্টোবৰত উপনিৰ্বাচন পাঁচটা সমষ্টিত এই উপনিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব আমি যিমান পাৰোঁ আমি প্ৰত্যেকটো সমষ্টিলৈ গৈছোঁ আমি সাধাৰণ ৰাইজৰ মনৰ কথা বুজ লৈছোঁ আৰু প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ বিশেষকৈ ৰণনীতি কি কৌশল কি ইয়াৰ ৰাজনৈতিক বাতাৱৰণ কি সেই সন্দৰ্ভত আমি এই বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন কৰিছোঁ আৰু আজি আমি উপস্থিত হৈছোঁহি গোসাই গাঁৱত গোসাই গাঁৱত উপনিৰ্বাচন কিহৰ বাবে অনুষ্ঠিত হৈছে সেই কথা সকলোৱে জানে আন সমষ্টিত জয়ী হোৱা প্ৰাৰ্থীজনে আন দলত যোগদান কৰাৰ বাবে নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে কিন্তু ইয়াৰ যিগৰাকী প্ৰাৰ্থী জয়ী হৈ গৈছিল আকস্মিক মৃত্যুৰ বাবে ইয়াত উপনিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে আৰু বৰ্তমান আমাৰ এই অনুষ্ঠানত দ্য গ্ৰেট ইলেকশ্যন ডিবেটত বিপিএফৰ প্ৰতিনিধিসকল আছে কংগ্ৰেছৰ প্ৰতিনিধিসকল আছে ছাত্ৰ সংগঠনৰ ডাক্টাছৰ প্ৰতিনিধিসকল আছে বিজেপি মিত্ৰজোঁটৰ বিজেপি ইউ পি পি এলৰ প্ৰতিনিধিসকল আছে আমি সকলোৰে ওচৰলৈ যাম আৰু সকলোৰে লগত কথা পাতিম যিহেতু হৈ যোৱা নিৰ্বাচনত ইয়াৰ পৰা বিপিএফৰ প্ৰাৰ্থী জয়ী হৈ গৈছিল গতিকে বিপিএফৰ পৰা আমি প্ৰথমতে আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ বিপিএফৰ হৈ প্ৰথমতে আপুনি আপোনাৰ পৰাই আমি জানিব বিচাৰিম আপোনাৰ যদি অসুবিধা নহয় অকণমান যদি থিয় হৈ দিয়ে যোৱা নিৰ্বাচনত মহাজোঁট আছিল কংগ্ৰেছৰ লগত মিত্ৰতা আছিল আৰু গোসাই গাঁও বুলি ক'লে বিপিএফৰ তাহানিৰ দিনতো তৰুণ গগৈ চৰকাৰৰ দিনতো কংগ্ৰেছৰ লগত মিত্ৰতা আছিল আৰু গোসাই গাঁৱৰ পৰা বিপিএফে প্ৰতিনিধি দিছপুৰলৈ পঠাইছিল এইবাৰ কিন্তু সেই মহাজোঁটৰ মিত্ৰতা নাই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছে বিপিএফৰ প্ৰাৰ্থী আছে এই ক্ষেত্ৰত আপোনালোকৰ বিশেষ কিবা প্ৰত্যাহ্বানৰ আপোনালোক সন্মুখীন হৈছেনে আপোনালোক কিমান আশাবাদী ধন্যবাদ জনাইছোঁ ডি ৱাই 365 বুলি প্ৰত্যাহ্বান বুলি আমি একো ভবা নাই কিয়নো আমি চাৰিবাৰ পৰ্যন্ত চতুৰ্থবাৰলৈকে আমি বিপিএফ দলেই 28 নম্বৰ সমষ্টি দখল কৰি আহিছোঁ এইবাৰ একেই ভোটাৰবিলাকে আমাক ভোট দান কৰিব গতিকে আমাৰ হিচাপত যিকেইটা ভোট পাই আমি নিৰ্বাচিত হৈছিলোঁ একেই ভোট আমাৰ ইনটেক আছে গতিকে ইয়াত প্ৰত্যাহ্বান আছে বুলি আমি নাভাবোঁ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছে গতিকে বিপিএফে ক'ব বিচাৰিছে যে কোনো প্ৰত্যাহ্বান নাই আৰু আপোনালোকে কি ক'ব বিচাৰে আপোনালোকৰ ৰণনীতি কি আপোনালোকৰ কৌশল কি আপোনালোকৰ শক্তি কিমান ধন্যবাদ জনাইছোঁ ডি ৱাই 365ৰ সাংবাদিক ডাঙৰীয়ালৈ একচুৱেলি চাওক যোৱা যিটো বিধানসভা নিৰ্বাচন গ'ল সেইটো নিৰ্বাচনত মহাজোঁটত থকাৰ কাৰণে বি টি চি অঞ্চলত 12টা সমষ্টিৰ ভিতৰত 4টা বিপিএফ দলে জয়ী হৈছে আৰু সেই 4টা কিন্তু একমাত্ৰ কংগ্ৰেছৰ অৱদানৰ কাৰণে বিপিএফে জয়ী হ'ব পাৰিছে নহ'লে বিপিএফে জয়ী নহ'লেহেঁতেন বিপিএফৰ যদি ভিটি মজবুত থাকিলেহেঁতেন তেনেহ'লে 3জন কেবিনেট মন্ত্ৰী হাৰিব লগা হৈছে এইখিনিতে মই ক'ব বিচাৰোঁ যে ভিটি মজবুত আমাৰ কংগ্ৰেছ দলৰ আছে এইবাৰ জয়ী কংগ্ৰেছ মাৰিব কংগ্ৰেছ আহি মাৰিব মিত্ৰজোঁটৰ ইয়াত প্ৰতিনিধিসকল আছে তেখেতসকলে কি ক'ব বিচাৰে মহাজোঁটৰ পৰা ইতিমধ্যে ফাট মেলিছে দুইটা দল বিপিএফ আৰু কংগ্ৰেছ ফাট মেলিছে দুইটা দলে ক'ব বিচাৰিছে দুইটা দলৰ শক্তি বেছি গতিকে ইউ পি পি এলৰ তৰফৰ পৰা বিজেপি মিত্ৰজোঁটে এইবাৰ কেনেকুৱা ধৰণৰ ইয়াত প্ৰভাৱ বিস্তাৰ কৰিবলৈ সক্ষম আছে ধন্যবাদ জনাইছোঁ ডি ৱাই 365ক এতিয়া মিত্ৰজোঁট তেতিয়া 70,000 ভোট পাইছিল বিপিএফে মহাজোঁট আমি পাইছিলোঁ 60,000 ভোট আমাৰ 10,000 ভোট আমাৰ আমি পিছপৰি আছিলোঁ বা 10,000 ভোটত আমাৰ ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী আমি হাৰিছিলোঁ কিন্তু এইটো এতিয়া যিটো টাইম এইটো টাইমত এ আই ইউ ডি এফ বি পি এফ আৰু কংগ্ৰেছ তিনিটা আৰু আমাৰ ইউ পি পি এল আৰু বিজেপি মিলি পেলাই আমাৰ এটা তো ইহঁতৰ যিটো 70,000 ভোট আছিল মই আশা কৰোঁ এই 70,000 ভোটৰ পৰা 20,000 নাইকিয়া হৈ গ'ল 20,000 আমাৰ লগত এড হৈ গ'ল ইউ পি পি এলৰ লগত আমাৰ ইউ পি পি এলত আৰু বিজেপিত লাষ্ট বিগত 3 মাহৰ ভিতৰত আমি 20,000ৰ ওপৰত মানুহ জইন কৰাইছোঁ আৰু যিটো আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যি কাম কৰি আছে তাৰ ওপৰত লক্ষ্য ৰাখি মইতো ভাবোঁ যে 140,000 ভোট যদি ইয়াত পুল হয় আমাৰ ইউ পি পি এলে 1,00,000 ভোটে পাব অৰ্থাৎ ক'ব বিচাৰিছে যে এ আই ডি এফৰ প্ৰাৰ্থী আছে ইয়াত
কংগ্রেসেও নিজাকৈ প্ৰাৰ্থী দিছে, বিপিএফেও নিজাকৈ প্ৰাৰ্থী দিছে, অৰ্থাৎ ভোট বিভাজন হ'ব আৰু ভোট বিভাজনৰ বাবে লাভান্বিত হ'ব বিজেপি মিত্র দল। আকাশুর প্রতিনিধি আছে, কেন্দ্রীয় নির্দলীয় আমার ক্যান্ডিডেট আছে, আমি তেখেতরপর আমি জানিব বিচাৰিছো আৰু নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে, প্রত্যেকটো দলে নিজৰ শক্তির কথা কৈছে, গতিকে আপনার পরিচয়টা যদি দি লয়, পরিচয়টা দি এই দলসমূহৰ মাজত অকলে নির্বাচন খেলি কেনেধৰণে আগবাঢ়ি যাম বুলি আহিছে, রাইজর সহাৰি কেনেধৰণে পাইছে? নমস্কার, মই সর্বপ্রথমতে DY365 চ্যানেলৰ সকলো সাংবাদিক বন্ধুলৈ কলাকুশলৈ মোৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ। মোৰ নাম কমল ৰায়, 28 নম্বৰ LSC গোসাঁইগাঁৱত মই ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট হিচাপে এইবাৰ ষ্টেণ্ড কৰিছোঁ। মই কোচ ৰাজবংশী ভাষাৰ এজন সাহিত্যিক হয়, কবি হয়, মই সাহিত্যৰত্ন এৱাৰ্ডো পাইছোঁ। তেতিয়া কথা হ'ল, আমাৰ এই গোসাঁইগাঁও 28 নং গোসাঁইগাঁও সমষ্টিত আজিলৈকে এতিয়ালৈকে মুঠতে 15 বাৰ ইলেকশ্যন হৈছে। 1951 যিটো ইলেকশ্যন হৈছিল তাতে যতীন্দ্ৰ নাৰায়ণ দাস তেখেতে জিকিছিল। ইয়াৰ পিছত মাজেন্দ্ৰ নাৰ্চাৰী তেখেত প্ৰয়াত বিপিএফৰ পৰা তেখেতে 4 বাৰ জিকিছিল, ৰাজেন্দ্ৰ মুছাৰী AJPৰ পৰা এইবাৰ, তাৰপিছত নিৰ্দলীয় হিচাপে তজেন্দ্ৰ নাৰ্জাৰী এবাৰ জিকিছিলে, আৰু মেথিয়াছ টুডু দুবাৰ ইণ্ডিপেণ্ডেণ্ট হিচাপে, আৰু ছয়বাৰ তেখেতে কংগ্ৰেছ হিচাপে জিকিছিল। কিন্তু এই যে কেণ্ডিডেটবিলাক জিকি আহিল, জিকি অহাৰ পিছতো ইয়াত বহুত অভাৱ অভিযোগ থাকি গ'ল। আপোনালোকে যদি চাই এই শ্ৰীৰামপুৰ নেশ্যনেল হাইৱেৰ পৰা ষ্টাৰ্ট কৰি তামাৰালৈকে যোৱা যিটো ৰাস্তা, যোৱাকালি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ আহিছিল, এইখন অঞ্চলত ঘূৰিছিল, আজিও ঘূৰিছিল, তেখেতে যদি এইটো ৰাস্তা দি গৈছিল, মনে মনে কিন্তু মনে মনে নহয় হয়তো ৰুমৰ ভিতৰত লৈ যাই পেলাই এই দলৰ মানুহখিনিক হয়তো বেয়াকৈ গালি দিছিল যে এই ৰাস্তাটো ইমান দিনে কিয় ভাল হোৱা নাই। আমি 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 আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আকাশৰ প্ৰতিনিধিৰ পৰা, আমি জানিব বিচাৰিম প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ কথা শুনিলোঁ, নিৰ্দলীয় প্ৰতিনিধিগৰাকীৰ পৰা আমি মন্তব্য শুনিলোঁ, আৰু এতিয়া আমি ইয়াত প্ৰথমতেই আমি দেখা পালোঁ, প্ৰথম প্ৰশ্নটো আছিলে যে ৰাইজৰ সঁহাৰি কেনেকুৱা হ'ব, আপোনালোকৰ ৰণনীতি কি, এনেধৰণৰ কথা আছিল। আৰু তেতিয়া এটা কথা প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ পৰা আমি গম পালোঁ, ভোট বিভাজনৰ কথা কৈছে, সাধাৰণ মানুহৰ কথা কোৱা হোৱা নাই। গতিকে এটা ছাত্ৰ সংগঠনৰ নেতা হিচাপে ইয়াত সাধাৰণ মানুহৰ ইছ্যু কি, আৰু এই ইছ্যুবিলাকক লৈ কিমান দিনে ৰাজনৈতিক দলসমূহে নিজৰ ৰাজনৈতিক খেল খেলি গৈছে, সেই সাধাৰণ মানুহৰ দুখ দুৰ্দশাৰ কথা আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ। প্ৰথমতে মই DY365 নিউজ চেনেলক ৱেলকাম জনাইছোঁ। চাওক, আমি ছাত্ৰ সংগঠন, আমি কোনো পলিটিকেলৰ লগত জড়িত নহয়, আমি এটা জাতিৰ প্ৰতিনিধি। তো আজি যিটো অনুষ্ঠান, আমাৰ ইয়াতে কোনে কিমান ভোট পাব কোনে কিমান নাপাব আমি মাপজোক কৰিবলৈ কমেণ্ট দিবলৈ আমাৰ ইচ্ছা নাই, কিন্তু এটা কথাই, আমি জাতীয় যিহেতু কোচ ৰাজবংশীৰ আমি যিহেতু প্ৰতিনিধি, আজি কংগ্ৰেছেই হওক, বিজেপি হওক, বিপিএফে হওক, কোচ ৰাজবংশী জাতিৰ কাৰণে কিন্তু অলপো চিন্তা কৰা নাই। আজি বিগত কংগ্ৰেছ চৰকাৰে ইমান দিন আমাক অনলি ভোটৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰি আহিছে, আমাৰ যি দীৰ্ঘদিনীয়া সমস্যা, আজি 1990 চনৰ পৰাই আমি আকাশুই দাবী কৰি আহিছিলোঁ যে আমাৰ যিখিনি জ্বলন্ত সমস্যা, জনজাতিকৰণ, পৃথক ক্ষমতাবোৰ, কিন্তু আজি তাৰিখতো কংগ্ৰেছ চৰকাৰটো পাৰেই হ'ল, কংগ্ৰেছ চৰকাৰ বিজেপি চৰকাৰৰ একে ক্ষেত্ৰ, একে নীতি, কিন্তু আমি আশাবাদী, কংগ্ৰেছ যিহেতু ইমান দিনে ঠগিলে, আমি বিজেপি চৰকাৰ যিহেতু নতুনকৈ চৰকাৰ গঠন কৰিলে, আমি বহুত আশাবাদী আছিলোঁ যে হয়তো কংগ্ৰেছৰ যিটো নীতি আছিল, নিশ্চয় বিজেপি চৰকাৰে কোচ ৰাজবংশী মানুহখিনি নিশ্চয় উন্নতি কৰিব, কিন্তু আমি মানে বৰ্তমান ক্ষেত্ৰতো কিন্তু আমি পজিটিভ এটা ৰেজাল্ট বা ভিউ আমি দেখা নাই। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেখেতে কৈ আছে যে আমাৰ মিয়া ভোট নালাগে, যদি ইয়ালোকৰ মিয়া ভোট নালাগে, মিয়া গাঁৱে গাঁৱে সিহঁতক কিয় ইমান মিটিং কৰিবলগীয়া প্ৰয়োজন হ'ল, সিহঁতৰতো ভোটেই নালাগে, যদিল ভোট নালাগে কিয় মিয়া গাঁৱত ঘূৰিব লগা হ'ল, আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইয়াতে কিয় থাকিব লগা হ'ল? ঠিক আছে, ঠিক আছে। আৰু ইয়াৰ যি ভোটৰ যি বিন্যাস, সেই ভোটৰ বিন্যাস আমি ক'ব বিচাৰিছোঁ, যিহেতু সংখ্যালঘু ভোটৰ কথা আহিছে, ইয়াত সংখ্যালঘু ভোট আছে 56,000, আদিবাসী ভোট আছে ইয়াত 47,000, বড়ো ভোটাৰ আছে ইয়াত 44,000, আৰু বাঙালী সম্প্ৰদায়ৰ ভোট আছে ইয়াত 17,000, আৰু কোচ ৰাজবংশী ভোট আছে 14,000,
राभा गारू भोट आसे प्राय 4000 गति के संख्यालघुर भोट नालागे आरो आपना लोग बीजेपी यूपीपीएल आम इतना देखा पासी संख्याघुर पढ़ाओ अपना इतना प्रतिनिधि इतना आसे कि कब विचार से संख्याघु भोट नोहको जीत इतना संख्याघु भोट फैक्टर कब विचार से मियार भोट नाले आमार मुख्यमंत्री महोदय कैसे যে আমার বাংলাদেশের ভোট না লাগে অসমীয়া মানুহৰ ভোট লাগে অসমীয়া মুসলমানৰ ভোট লাগে তেখেতৰ কথা কি আছে বিলাক মানুহ আছে তেখেতৰ কথা কি আছে 28 নং গুছাই গাঁও জি বিলাক মানুহ আছে সব আমাৰ অসমীয়া মুসলমান তেখেতৰ পা জানিব বিচাৰিম কৈছে যে যেহেতু কৈছে মুখ্যমন্ত্ৰীৰ এটা মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া জনাইছে কংগ্ৰেছে কৈছে যে সংখ্যালঘুৰ ভোটৰ কথা কওঁতে তেখেতে কৈছে যে মিয়াৰ ভোট না লাগে আপোনালোক ইয়াৰ ধৰ্মীয় সংখ্যালঘু গতিকে এই মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যৰ কেনে ধৰণৰ প্ৰভাৱ পৰিছে বুলি ভাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলসমূহত ইয়াতে চাওক কথাটো অলপ বেলেগে ৰহণ ঢালি কোৱা হৈছে যদিও প্ৰচাৰটো অলপ বেলেগে হৈছে কিন্তু আমি সকলোৱে জানো কি কোন উদ্দেশ্যে কথাখিনি হৈছিল আপোনাৰ নামটো কৈ লওক মোৰ নাম মুৰ্শিদা বেগম মই ইউপিপিএলৰ ওৱান অফ দি চেণ্ট্ৰেল অৰ্গেনাইজিং চেক্ৰেটাৰী হিচাপে আছো ইয়াতে অসমীয়া মুছলমানৰ ভোট নালাগে বুলি কোৱা নাই এই কথাখিনি তো আমার সকলোই গম পায় আর সকলোই জানে গতিকে ইয়াতে রহন ঢালি বেলেগকে কথাখিনি কোয়ার কোনো যুক্তি নাহে ইয়াতে কথাখিনি আমার বুঝিব লাগিব কোন উদ্দেশ্যে কথাখিনি কোয়া হৈছে আর কার উদ্দেশ্যে কোয়া হৈছে গতিকে মই ভাবু যে এই কথাখিনি সকলোই গম পায় কিন্তু এতিয়া কথাখিনি বেলেগকে কলে নহব এতিয়া আমি সকলোই জানো যে আমার অসমীয়া মুসলমান ভোটৰ কথা ইয়াতে টনা নাছিল আর অসমীয়া মুসলমান ভোট নালাগে বুলি কোয়া নাছিল গতিকে মই এখিনিয়ে কব বিচাৰো যে আমি সকলো একত্ৰিতভাৱে আছো আৰু আমি পুৰা আশাবাদী যে এবাৰ আমি ভোটটো বহুত প্লাছ হ'ব ইনক্ৰিজ হ'ব আমাৰ অসমীয়া আমাৰ মুছলমান মানুহখিনিৰ ভোটখিনি বহুত গুণে প্লাছ হ'ব বুলি আমি আশাবাদী অৰ্থাৎ সংখ্যালঘু ট্ৰাম্প কাৰ্ডখন ইয়াতো খেলা হৈছে নেকি আমাৰ বিজেপিৰ এজন নেতাই ক'লে যে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মিয়াৰ ভোট নালাগে বুলি কোৱা নাই এতিয়া কথা হল আমার বিজেপির নেতাগিয়ে যে কৈছে যে আমাক বাংলাদেশের ভোট নালাগে মই বিজেপির প্রতিনিধি গরাকীক মই প্রশ্ন সুদিব বিচাৰিছো যদি অসমত মিয়ার বাহিরেও বাংলাদেশী মূলর মুসলমান আছে তেনেহলে বিজেপি সরকারে এতিয়ালৈকে কিয় সেই বাংলাদেশী বিলাকক অসমৰ পৰা বিদায় কৰিব নোৱাৰিলে এতিয়া কথা হল বিজেপি মিত্রজোটৰ যেটো সরকার এই সরকারখনে কেবল হিন্দু আর মুসলমানের নামত রাজনীতি করব বিচারিছে আজি আপনাদের চাও কেন্দ্রত বিজেপি মিত্রজোটর সরকার অসমত বিজেপি মিত্রজোটর সরকার বিটিসিত বিজেপি মিত্রজোটর সরকার এতিয়া কথা হল আজি বিজেপি মিত্রজোটর সরকারে ভারতের বিভিন্ন সম্পদবর বিক্রি করে হ্যাক করে দিলে আজি এয়ারপোর্ট বিক্রি করার পথত বিক্রি করে আছে রেলওয়ে বিক্রি করে আছে ভারতবর্ষর যান হা সম্পত্তি আছিল আজি বিজেপি সরকারে আপনার বিক্রি করে হ্যাক করে আছে মূল্য বৃদ্ধির কথা চাওক বিজেপির যেতিয়া প্রধানমন্ত্রী যেতিয়া আসলে তেতিয়া কইছিলে যে পেট্রোলের মূল্য আমি কমাম কিন্তু আজি পেট্রোলের মূল্য কিমান টাকা গৈ পালে এতিয়া আসল ইস্যু যা সাধারণ মানুষের ইস্যু সেই সাধারণ মানুষের ইস্যু প্রসঙ্গ এটা উত্থাপন করেছে মূল্য বৃদ্ধির কথা কৈছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কথা কৈছে এটা সংখ্যালঘু আর হিন্দু এই ট্রাম্প কার্ড লৈ গুছাইগত রাজনীতি হবনে এই ব্যক্তিগুলি উল্লেখ করা সেই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের খাটি খাওয়া মানুষের সমস্যাবিলাক লৈ রাজনীতি হব এখেতে একচুয়ালি বিপিএফর প্রতিনিধি আপনাদের সবে জানে যে আমার বিপিএফর চিফ হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় বিজেপিত সোমার কারণে মিটিং করে আছে বিজেপিয়ে লওয়া নাই আপনাদের সবে জানে এখেতে প্রেস মিট দিয়ে আছে আর এখেতে হয় বিপিএফর প্রতিনিধি এই ইয়ার অ্যান্সারখিনি এইটুই মানে বিজেপির লগত আহার কারণে আমার বিপিএফ দলে রেডি হয়ে আমার পিছপিনে ঘুরি আছে কিন্তু আমি লওয়া নাই এতিয়া আমি এনে ধরনের কথা পাতিম নে হাগ্রামা মহিলারে বিজেপির লগত মিটি র্যালি করব বিচারিছে এআইডিএফ মহাজোট ভাগ ভাগ হয়েছে সেই কথা পাতিম নে মূল্য বৃদ্ধির কথা পাতিম নে পেট্রোল ডিজেলের দামের কথা পাতিম আলু পিঁয়াজ বিলাহীর কথা পাতিম আসলে কি কথা পাতিম এতিয়া আজি যদি DY365-এর এই বিশেষ অনুষ্ঠানটি যায় মানুষে যেটা টিভিত চাই থাকিব তেতিয়া মানুষে কি ভাবিব যে গুছাইগাঁওত রাজনীতিত মানুষের সমস্যা নাই গুছাইগাঁওর মানুষে 100 টাকা পিঁয়াজের মূল্য হলেও গুছাইগাঁওর মানুষে কিনে খাব পারে নাকি তেনেকা সামর্থ্য আছে নাকি নে আমি সেই কথা পাতিম নে আজি
কার লগত কোনে মিটি র্যালি কৰিছে সংখ্যালঘু ভোটৰ কথা পাৰিম নে হিন্দুৰ ভোটৰ কথা পাতিম আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো পোন প্ৰথমতে মই এইখিনি কথা ক'ব বিচাৰিছো যিখিনি প্ৰশ্ন বিপিএফৰ ফালৰ পৰা ইয়াত উল্লেখ কৰা হৈছে বিপিএফৰ নেতাসকলৰ ইয়াত এইখিনি নৈতিক অধিকাৰ নাই এইবিলাক প্ৰশ্ন সোধাৰ যোৱা ছয়টা বছৰ বিজেপিৰ লগত মিটি র্যালি কৰি চৰকাৰ থাকি তিনিটা কেবিনেট মন্ত্ৰী থকা সত্ত্বেও আজি বিপিএফৰ নেতাসকলে এইখিনি প্ৰশ্ন আৰু আজিও আমাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ দিনে নিশাই বিপিএফ মুৰব্বীগৰাকীয়ে ভৰি ধৰি দলত সোমোৱাৰ কাৰণে প্ৰচেষ্টা এটা হাতত লৈ আছে এই সময়ত বিপিএফৰ নেতাগৰাকীৰ এনেকুৱা প্ৰশ্ন হোৱা নাপায় কংগ্ৰেছ কংগ্ৰেছ এ আই ডি এফৰ প্ৰতি সংখ্যালঘু মানুহৰ দুৰ্বলতা আছে বুলি কৈছে আপোনাৰ কাষতেই এগৰাকী সংখ্যালঘু ধৰ্মীয় সংখ্যালঘু মহিলা বহি আছে কাৰ প্ৰতি কি সমৰ্থন আছে এই টাৰ্ম কাৰ্ডখন আৰু কিমান দিন কোনে খেলি থাকিব সেই কথা নাজানো গতিকে এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব বিচাৰে চাওক গোটেই অসম তথা বি টি চিৰ ৰাইজে বিজেপি কিবা এটা কৰিব বুলি আশা কৰে কিন্তু বিজেপি গমে নাছিল যেতিয়া বি টি চি অঞ্চলৰ দুইজনক নিৰীহ মানুহ নিৰ্দোষী মানুহক জেলৰ পৰা ওলাই লৈ ইনকাউণ্টাৰ কৰি মাৰি দিয়া হয় তেতিয়া এই ইউ পি পি এল দলৰ মুৰব্বী তথা ইউ পি পি এল দলবিলাকে কথা মাত দিয়া নাই কিয় সেইটো কিন্তু ৰাইজে চাই আছে যেতিয়া গৰুখুটিত উচ্ছেদৰ নামত মানুহক হাৰাশাস্তি কৰি আছে মানে গুলিয়াই হত্যা কৰাৰ পিছত তাৰ ওপৰত জঁপিয়াই লাত মাৰি আছে তেতিয়া কিন্তু এই ইউ পি পি এল দল তথা বিজেপিয়ে যে নিৰ্মাত আছে তাৰ কিন্তু প্ৰত্যুত্তৰ ৰাইজে দিব ৰাইজে আমাৰ প্ৰতি সঁহাৰি আছে কংগ্ৰেছ দলৰ সমগ যেতিয়া আছিল তেতিয়া অন্তত শান্তি সুৰক্ষা নিৰাপত্তাৰভাৱে সাধাৰণ ৰাইজে বসবাস কৰিব পাৰিছে আজি বাংলাদেশীৰ কথা কয় আমিও নিবিচাৰোঁ আমাৰ নিজৰে খোৱা নাই বাংলাদেশী আমি বিচাৰোঁ নেকি ইয়াতে বাংলাদেশী থাকক আজি ৰেলৱে ষ্টেচনত যাব দুই পাঁচ ছয় বছৰ সাত বছৰ মান আগত ৰেলৱে ষ্টেচনত তিনি টকাৰ টিকেট আছিল আজি কিমান টকাৰ টিকেট আপোনালোকে গৈছে না পঞ্চাছ টকাৰ টিকেট লাগে আজি যিটো চাউল বিজেপি চৰকাৰে লেকচাৰ মাৰি আছে যে আমি বিনামূলীয়া চাউল দিছোঁ সেই চাউলটো কিন্তু ত্ৰিছ টকাৰ এক মিনিট শেষ কৰিম ত্ৰিছ টকাৰ পৰা দুই টকা তিনি টকালৈকে কিন্তু কংগ্ৰেছে দিছিল এইখিনিতে সময় হৈছে এক চমু বাণিজ্যিক বিৰতি লোৱাৰ আৰু আমি চেষ্টা কৰি আছিলোঁ যে আমি কথা পাতিম মূল্যবৃদ্ধিৰ কথা পাতিম আমি কথা পাতিম সাধাৰণ মানুহৰ কথা ইয়াত এতিয়া ভোটৰ অংকৰ কথা চলি আছে কোন জনগোষ্ঠীৰ কোন সম্প্ৰদায়ৰ ভোট কাৰ হাতলৈ কিমান যাব সেই কথা বতৰা চলি আছে হাগ্ৰামা মহিলাৰ কাৰ লগত মিটি ৰেলি কৰি আছে কংগ্ৰেছ এ আই ডি এফৰ সমৰ্থনত কোনটো জনগোষ্ঠী আছে কোনটো সম্প্ৰদায় আছে তাৰ কথা পাতি আছে ৰন্ধন গেছৰ মূল্যৰ কথা ইয়াত পতা হোৱা নাই ইয়াত আলু দালি চেনি চাউল চাহপাতৰ কথা ইয়াত পতা হোৱা নাই ইয়াত ভোটৰ ৰাজনীতিৰ কথা পাতি আছে গতিকে নিৰ্বাচনী বতাহ কেনেধৰণে ইয়াত গৰম হৈ আছে সেই কথা আপোনালোকে হয়তো অনুমান কৰিব পাৰিছে গতিকে ইয়াৰ নিৰ্বাচনী পৰিৱেশ আৰু কিছু সময়ৰ পিছত আমি পুনৰ জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম উভতি আহিম বিৰতিৰ পিছত বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছোঁ দ্য গ্ৰেট ইলেকশ্যন ডিবেটলৈ আৰু আমি গোসাঁইগাঁৱত উপস্থিত আছোঁ গোসাঁইগাঁৱৰ প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ ইয়াৰ প্ৰতিনিধিসকল আছে নিজৰ নিজৰ মতামত আগবঢ়াইছে এগৰাকী জ্যেষ্ঠ সাংবাদিক আছে আমি তেখেতৰ পৰা দাদা অলপ যদি আপুনি আগুৱাই আহে এই অঞ্চলৰ এগৰাকী জ্যেষ্ঠ সাংবাদিক তেখেতৰ পৰা কিছু নিৰ্বাচনী সমীক্ষা আমি জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম আপোনাৰ পৰা প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ আমি মনৰ কথা আমি ইতিমধ্যে গম পাইছোঁ সাধাৰণ মানুহে কি বিচাৰিছে ইয়াৰ আপোনাৰ ৰাজনৈতিক সমীক্ষা নিৰ্বাচনী সমীক্ষা আপোনাৰ অভিজ্ঞতাৰে আপুনি কেনেধৰণে আগবঢ়াব সকলোকে নমস্কাৰ আৰু বিশেষকৈ গুৱাহাটীৰ পৰা ইয়াতে গ্ৰেট ডিবেট ইলেকশ্যন ডিবেট কৰাৰ কাৰণে অহা সকলো সাংবাদিক লৈ মোৰ আন্তৰিক ধন্যবাদ জনাই মই ইমান দিন সময়লৈকে যিটো শুনিলোঁ অকল ভোট বিভাজন ভোটত জিকাৰ অংক কিন্তু ৰাইজে কি বিচাৰে ৰাইজে এজন প্ৰতিনিধি নিৰ্বাচিত কৰে কিহৰ আশাত এই অঞ্চলটোৰ উন্নয়নৰ আশাত দেশৰ যিটো পৰিস্থিতি তাৰ পৰিৱৰ্তনৰ আশাত কিন্তু সেই আশা কিন্তু কোনেও পূৰণ নকৰে আজি যিটো ৰাজনৈতিক দলৰ কথা ক'লে কোনটো দলত এতিয়া কাক কোন দলত দেখি আছোঁ কালি ৰাতিপুৱা আৰু তেওঁ কোন দলত যাব গতিকে এই ক্ষেত্ৰত আমি নাযাওঁ ৰাইজক সজাগ হ'ব লাগে যি দলে দ্ৰব্যমূল্য বৃদ্ধি ৰোধ কৰিব যি দলে নিবনুৱাক চাকৰি দিব এইবিলাকতো কাৰো এজেণ্ডাত নাই ইয়াতে দেখা যায় কোনে হিন্দু আৰু মুছলমান আৰু খ্ৰীষ্টান আৰু দলিত এইবিলাক লৈ ৰাজনীতি চলি আছে বৰ দুখ লাগে বৰ ভাৰতবাসী হিচাপে দুখ লাগে সচেতন নাগৰিক হিচাপে দুখ লাগে মানুহ আজি ইয়াতে চাওক কোনো এটা ৰাজনৈতিক দলে কিন্তু এজেণ্ডাত ৰখা নাই যে আমি জিকিলে আমি দ্ৰব্যমূল্য বৃদ্ধি ৰোধ কৰিম আমি নিবনুৱাক চাকৰি দিম আমি শান্তি প্ৰতিষ্ঠা কৰিম আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰী ইয়াত কৈছে আমাৰ শান্তি প্ৰতিষ্ঠা হৈছে আমিতো দেখিছোঁ শান্তি প্ৰতিষ্ঠা হোৱা নাই
এটা প্রসেস সিস্টেম আছিল সিস্টেমটো হে চেঞ্জ হৈছে তেওঁলোকে ৰাইজৰ পৰা কিবা ধন উঠাই খাই আছিল এতিয়া চৰকাৰে তেওঁলোকক ধন দি আছে চৰকাৰে তেওঁলোকক বৰপীৰা পাতি দি আছে চৰকাৰে তেওঁলোক ফুলাম গামছা দি মাতি আনি আছে তেওঁলোকক ক্ষমতা হস্তান্তৰ কৰি আছে কিন্তু ৰাইজৰ কি হ'ল আমি বি পি এফক বাদ দি এটা নতুন চৰকাৰক আনিলোঁ আমি কিন্তু পৰিৱৰ্তন দেখা নাই কোনো পৰিৱৰ্তন দেখা নাই আমি শুনি আছোঁ কমিশ্যন ৰাজ আগৰ দৰেই চলি আছে আজি আৰু আমি ৰাজনীতিৰ কথাটো এতিয়া বাদ দিলোঁ এইটো ৰাজনৈতিক নেতাসকলে বুজিব আৰু পাব্লিকে বুজিব পাব্লিকে চব গম পায় আজিকালি আজি চবৰ কতকৈ মই আচৰিত পাইছোঁ ভাৰতীয় নাগৰিক হিচাপে বৰ লাজ লাগে এই কোভিড লৈ যিটো এছ অ' পি তৈয়াৰ কৰা হয় আজি তিনিদিন আগত পাঁচজনৰ বেছি মানুহে বিসৰ্জন কৰিব নোৱাৰিব দুৰ্গা প্ৰতিমা গোসাইগাঁও থুলস্থুল কাণ্ড হৈ গ'ল নিৰ্বাচনৰ এছ অ' পি কত গ'ল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মুখত মাস্ক দেখা নাই আমি মুখ্যমন্ত্ৰীৰ মিটিঙত কোনো ৰাইজৰ মুখত মাস্ক দেখা নাই হাজাৰ হাজাৰ ৰাইজ হাজাৰ হাজাৰ ৰাইজ কালি নিশালৈকে মৰণত কাটালে ক'ত আছিল তেতিয়া মৰণই এয়া কোভিড তো কোভিডক লৈ আৰু এই বিভাজনৰ ৰাজনীতিক লৈ ৰাইজক আৰু কিমান দিন ঠগিব ৰাইজে ইয়াত সচেতন হওক সজাগ হওক আপোনালোকে প্ৰলোভনত ভৰি দি যাতে ভোট নিদিয়ে নিজৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰি ভোট দিয়ক উপযুক্ত প্ৰাৰ্থীক ভোট দিয়ক ধন্যবাদ জনাইছোঁ বি পি এফৰ পৰা মই এটা কথা জানিব বিচাৰিছোঁ যুক্তি তৰ্ক চলি আছে কংগ্ৰেছ কংগ্ৰেছ আৰু ইউ পি পি এল বিজেপিৰ মাজত মাজত তনা হাজৰা হৈ আছে হাগামা মহিলাৰী যুক্তি তৰ্ক কংগ্ৰেছ বিজেপি ইউ পি পি এল তনা হাজৰা চলি আছে হাগামা মহিলাৰী কাৰণটো কি কাৰণ প্ৰথমতে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ডি ৱাই থ্ৰী ছিক্স ফাইভ চেনেলক আৰু ইয়াতে বিভিন্ন ৰাজনৈতিক দলৰ নেতাকৰ্মীসকল উপস্থিত হৈছে ইতিমধ্যে আমি বহুত আলোচনা শুনিছোঁ কিন্তু আমি এটা কথা ক'বলৈ বিচাৰোঁ যিহেতু আমি বি টি চি এৰিয়াত বসবাস কৰোঁ ইতিমধ্যে নতুন এটা চৰকাৰ বি টি চিত যে প্ৰতিষ্ঠা হ'ল মানে ইউ পি পি এল আৰু বিজেপিৰ নেতৃত্বত ৰাইজে কিন্তু যেনেকৈ আশা আকাংক্ষা বিচাৰিছিল কোনো ধৰণৰ আশা আকাংক্ষা কিন্তু ইতিমধ্যে কিন্তু পূৰণ হ'ব দেখা নাই এইকাৰণে ৰাইজে এইটো মানে মানে ইতিমধ্যে এটা প্ৰতিষ্ঠান বিৰোধী এটা ভাৱ খুব অলপ সময়ৰ ভিতৰতে হৈছে কাৰণ ইতিমধ্যে ইয়াতে বিভিন্ন বক্তাই এইটো মানে উপলব্ধি কৰিছে আৰু তেওঁলোকৰ বক্তব্যত এইটো প্ৰকাশ পাইছে যে স্বাধীনতাৰ 70 বছৰ পিছত যি অৱহেলিত বঞ্চিত অঞ্চল হিচাপত এই লোৱাৰ অসমৰ ব্ৰিটিছ অঞ্চলত আমি বসবাস কৰোঁ ইয়াতে উন্নয়ন একমাত্ৰ হাগ্ৰামা মহিলাৰ নেতৃত্বত বি পি এফৰ যি 17 বছৰৰ শাসন ব্যৱস্থা আছিল সীমিত ক্ষমতালৈ হ'লেও ইয়াতে কিন্তু উন্নয়ন সম্ভৱ হৈছে কিন্তু আমি বি টি আৰত যেনেকৈ আমি প্ৰতিশ্ৰুতিবিলাক দেখিছিলোঁ বি টি আৰত এই এক বছৰৰ ভিতৰত কোনো এটা প্ৰতিশ্ৰুতি আমি পালন কৰিবলৈ দেখা নাই অকল তেওঁলোকে প্ৰতিশ্ৰুতিৰ বন্যা তেওঁলোকে বিয়পাই দিছিল কিন্তু আজি ৰাইজে এইটো গম পাইছে আৰু ৰাইজে ইতিমধ্যে আমাৰ এই নিৰ্বাচনত বি টি বি পি এফৰ যি ভোট বেংক এইটো আপুনি প্ৰতিবাদ কৰিব নোৱাৰিব কাৰণ ইয়াতে শান্তিপূৰ্ণ কোনটো হোৱা নাই গোটেই ভাৰতবৰ্ষত বিজেপি বিক্ৰী কৰি দিছে ভাৰতবৰ্ষক বিজেপিৰ জুনিয়ৰ পাৰ্টনাৰ তথ্যহীন বিপিএফে ঋণ লগাই থৈ গৈছে ধাৰ লগাই থৈ গৈছে ধন্যবাদ প্ৰথমতে ডি ৱাই থ্ৰী স্পাইচ পৰিয়ালক লগতে আমাৰ বিভিন্ন ৰাজনৈতিক দলৰ বা বিভিন্ন সংগঠনৰ নেতৃবৰ্গক শ্ৰদ্ধা জনাইছোঁ বিতৰ্কটো ভালেই জমি উঠিছে এতিয়া যিটো কথা উঠিল আমাৰ সতীৰ্থৰ কথাৰ পিছত ইউ পি পি এলৰ শ্ৰদ্ধাৰ সদস্যই ক'লে যে বি পি এফ চৰকাৰে বহুত ধাৰ লগাই থৈ গৈছে দুৰ্নীতি হৈছে এনেকুৱা এটা শব্দ উঠিছে এই দুৰ্নীতি শব্দটোত মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ আজিৰ তাৰিখত বি টি চিত হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন বি পি এফ চৰকাৰ নাই প্ৰমোদ বড়ো ছাৰৰ নেতৃত্বত ইউ পি পি এল আৰু বিজেপি এ জি পি আৰু আমাৰ শৰণীয়া চাহাবৰ কি জি এছ পি
তেখেতসকলের নেতৃত্ব সরকার চলি আছে। যদি বিপিএফর দিনত দুর্নীতি চলিছিল, আজি প্রশাসন আপনার হাতত আছে, আপনাদের সেই তদন্ত করক, তদন্ত করে সরকারিভাবে যা ব্যবস্থা লোক লাগে আপনাদের লোক, তো আমি বাধা দিয়া নাই, তো আমি বাধা দিয়া নাই, লগে লগে তদন্ত হয়ে আছে, হব কব দিয়ক, মোক কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, সকল কথাখিনি স্পষ্ট কই কব দিয়ক, কব কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, ওয়াইট এন্ড সি সকল উলাই যাব বস্তু কে রব রব মোক কব দিয়ক, আজি 8 মাহ হল, নাই 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 নাই, তেখেতে কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, হয় 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 কক, ইমানে দুর্নীতি যদি আছিল বিপিএফ বিপিএফর দুর্নীতি আছিল, তেতিয়াহলে যোৱাটো বিটিসি নির্বাচনত বিপিএফ দলে আটাইতকৈ বেশি জনাদেশ পাইছিল না নাই, এইটো বিটিসি বাকী রাইজে জানে, কক 17খন সিট পাইছিল না নাই, আপনাদের কিমানখন পালে, 17খন দুর্নীতি আছে আপনাদের কথা মই হয় ভর্তি কইছো, তারপিছতো বিটিসির রাইজে এককভাবে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিপিএফ সিনাক্ত করেছিল না নাই, আপনি কি কয়, আমার তো ইপিএফ সরকারে না আসলে নতুন কই হইছে, না না সরকার আপনারা ইলেকশনত তো আইছে, সরকার না আসিল ইলেকশনত আইছে, তারপিছত যেটো কথা না 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 এইটো দুর্নীতির কথা কই থাকিলে না হবো, আসল ইস্যুটো দাহক আজি সাহক, আজি আপনাদের সরকার চলি আছে, আরে আমি যে বিজেপির লগত আপনাদের সরকার চলি আছে, কিন্তু অত্যাবশ্যক সামগ্রীর যে অবস্থা হয়েছে আজি রন্ধন গ্যাসের পরা আরম্ভ করে এইবিল কথা আপনাদের মাত নামাতে কিয় বিপিএফর পর আমি জানি বিচারিম এই মুহূর্ত, প্রথমতে মই আমার মিত্রজোটের এজন সদস্যই হাগ্রামা মহলে কথাক্য করেছে, তেখেতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভরিত ধরি বিপিএফ দলের সময়ার চেষ্টা চলাই আছে এই কথাক্য করার বিজেপি দলের হওয়ার বাবে, গতি এই আচরিত কথা, রাজনৈতিকভাবে এজন মুখ্যমন্ত্রীর লগত এটা দলের নেতার লগত কিনা এটা আলোচনা হব পারে, এই আচরিত কথা নয়, তেনেকা কথা করার মানে তেখেতক মানে নিন্দা জানাইছো, কোনো ধরনের তেনেকা আমার হাগ্রামা মহিলারিয়ে হেমন্ত বিশ্ব শর্মা যাই ভরি চাওয়া তো আমি দেখা পাওয়া নাই, তো গতি এই মানে নিন্দনীয় যোগ মানে এবার কথা, কথাটা হল কি আজি আমি রাইজর হয়ে কথা তো কব লাগে, হারা জিকা তো আছেই, গতি ইয়ার আমি কথা কব লাগিব, যেহেতু সরকার পক্ষই দেশটো পরিচালনা করে সরকারের বিপক্ষে অলপমান কথা কবই লাগিব, যেহেতু সরকার বর্তমান প্রত্যেকটা ইয়ার প্রতিনিধিবিলাকে কব বিচারিছে যে মূল্যবৃদ্ধির কোনো এজেন্ডা নাই, সবরের লগত আছে মূল্যবৃদ্ধির এজেন্ডা, তো যাক আজি পেট্রোল মূল্য 100 টাকা ওভার মানে 102 টাকা হল, ডিজেল প্রায় 100 টাকাই হয়ে গেল, গ্যাস 1000 টাকা হয়ে গেল, তো তেনে ধরনের মূল্যবৃদ্ধি অকল মূল্যবৃদ্ধি নয়, আমি যে স্বাধীন ভারতের নাগরিক হিসাবে স্বাধীনভাবে রাস্তাত যে আমি আবদান করব আমার অধিকার, সেই অধিকার কিনেও আমি হেরাই ফেলাইছো, কারণ গোলেই পয়সা দিব লাগে টোল ট্যাক্স, ইভেন্ডেন আমার শ্রীরামপুরের গুহাটিলেকে রাস্তা আজিলেকে কমপ্লিট হওয়া নাই, কমপ্লিট নহওয়ার আগতে টোল ট্যাক্স, এটা গুহাটি আবদান করবলে হলে বহুত পয়সা দিব লাগে, আর সিস্টেম কি ফাস্ট্যাগ না থাকলে ডাবল পয়সা দিব লাগে, সবর লগত ফাস্ট্যাগ না থাকে, কিছু হায়ার গাড়ি লয় যায়, কিছু মানে কিবাতে লয় যায়, তেনে ধরনের বহুত পয়সা পড়ব লাগে, এইবিল আমার কথা কবল আছে, গতি আমি রাইজর সুবিধার্থে রাইজক সহায় সহযোগিতা আগবাড়ার বাবে শান্তি সম্প্রীতি উন্নতির বাবে আমি বিপিএফ দলে রাইজর আগত গৈছো আর এই কথাবিল কই আছো, আমি ইমান দিনে যে এই অঞ্চলত আপনাদের সবে জানে স্বাধীনতার পিছত আমার বিপিএফ দলে সরকার গঠন করার পিছতহে আজি এইবিল আমি রাস্তা ঘাট দলং ইত্যাদি এই সুবিধা পাবলে সক্ষম হয়েছো, গতি ইউপিপিএল দলের যে বর্তমান মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা আমি কব খুঁজেছো, ইউপিপিএল দলের মূল উদ্দেশ্য হল উন্নয়ন, আমি উন্নয়নের কারণে রাইজের দুয়ারে দুয়ারে গই আছো, উন্নয়ন আমি কেন করিম, যেহেতু আমি স্বাধীনতা সংগ্রামের আজি 76 বছর পার হয়ে গেল, কংগ্রেসে ইয়ার পিছত 60 বছর রাজত্ব করার পিছতো আমার যে সমস্যা রাস্তা ঘাটের সমস্যা তারমানে শিক্ষা অনুষ্ঠানের সমস্যা সমস্যাখিন এতালেকে কংগ্রেস দলে তারমানে ফুলফিল করা নাই, কংগ্রেস থাকা পিছতো আমার ইয়াতে কংগ্রেস আর বিপিএফে 15 বছর আপনার ইয়াতে রাজত্ব করিলে, 15 বছর রাজত্ব করার পিছত আপনাদের চাব পারে আপনার ভুমরাবিল পলাশগুড়ি এই অঞ্চলের যা রাস্তাঘাট
ইমান দিনে কিন্তু বিপিএফ সরকারে আমার স্পেশালি আমার সংখ্যালঘু অঞ্চলত কোনো কাম কাজ করা নাই। কিন্তু ইপিপিএল দলের উদ্দেশ্য হলো সংখ্যালঘু অঞ্চল নহয়, সারা বিটিসিত যিমান জাতি জনগোষ্ঠী আছে সকলো একলগে লই গৈ কাম করার কারণে চিন্তা চর্চা করেছে। যেহেতু কংগ্রেসের এজন তারমানে তো কই গেছে যে কিছুদিন আগতে তারমানে দুজন মানুষ তারমানে ইনকাউন্টার করে মারা মারি পেলওয়া হয়েছিল। আমি কংগ্রেস আর বিপিএফ দলের দুজনকে আমি কোশ্চেন করব খুঁজেছো, 2012 চনত যেতিয়া কংগ্রেস আর বিপিএফ এলায়েন্সের সরকার আছিল, সেই সময়ত কিন্তু এই অঞ্চলের হাজার হাজার মানুষক ঘর বাড়ি জ্বলাই বাইরে পঠিয়ে দিয়া হয়েছিল। সেই সময়ত এই সকল কংগ্রেসের নেতা কত আছিল, বিপিএফের নেতা সকল কত আছিল? আরো একটা কথা, ঠিক আছে কংগ্রেসের উত্তর বিচার, কংগ্রেসের তরফের গরু খুঁটির প্রসঙ্গ আসছিল আর ইয়াত 2012 চনের একটা বিশেষ ঘটনার কথা ইয়াত উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথমে মই ইয়াত উপস্থিত থাকা বিপিএফ ইউপিপিএল আর আমার নির্দলীয় প্রার্থী কংগ্রেস দলের নেতৃবৃন্দ আর DY365 দি গ্রেট ইলেকশন ডিবেটর সকলকে মই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। যা বিধানসভা নির্বাচনত আমার 28 নম্বর গুসাও বিধানসভা সমষ্টির ভোটখিনি দুই ভাগত বিভক্ত হয়েছিল, একটা মিত্রজোট আর একটা মহাজোট। কিন্তু এইবেলি আমার কাখরপরা বিপিএফ গুছি গৈছে, ইউডিএফ গুছি গৈছে, আমি অকলে এইবার নির্বাচনী রণনীতিত আমি প্রার্থী প্রক্ষেপ করছো। আর সেই কারণে এইবার যে ভোটার সকলে সিদ্ধান্ত লৈছে, সেই সিদ্ধান্ত মর্মে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী জুয়েল টুডুক অহা নির্বাচনের ফলাফল চাব, বিপুল ভোটত 28 নম্বর গোসাইয়া বিধানসভা সমষ্টির পর নির্বাচিত হব। কারণটো হল এই বিজেপি সরকারখনের সময়ত মানুষের অধিকার গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, আজি মানুষের অধিকার নাই। এই সরকারখনে এই বিজেপি নেত্রী সকলে সকল সময়ত সাম্প্রদায়িক মন্তব্য দি থাকে আর বিশেষ একটা একটা জনগোষ্ঠীক লক্ষ্য করে কথা কয়, গতি এইবিলাক সাম্প্রদায়িকতা মানুষে ভাল নাপায়। আজি এই সরকারের সময়ত মানুষ মসজিদত গিয়ে নামাজ আদায় করবা নাই। আজি এই সরকারের সময়ত দুর্গাপূজার পিছত বিজয়া দশমীর দিনা গোসাইগত প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল মা দুর্গাক বিসর্জন দিবলৈ, তেখেত সকলে নিজের ধর্ম পালন করবা নাই। ইউপিপিএল বিপিএফ একই, গতি কাকো ভোট নিদিয়ে কংগ্রেসত ভোট দিব? ইউপিপিএল যদি ইমান সকলকে অধিকার দিছে তেনহলে মুসলিম শূন্য পরিষদ সংখ্যালঘু শূন্য পরিষদ এজনকো কিন্তু নমিনেটেড আনছিল দিয়া। আপনার নাম তো? মই নূর আলম, সাধারণ সম্পাদক কোকরাঝার জেলা কংগ্রেস কমিটি। কোকরাঝার সাধারণ সম্পাদক একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে, একটা স্পর্শকাতর বিষয়। কিন্তু এই স্পর্শকাতর বিষয়টি আমি আপনার পরে আমি জানিব কারণে চেষ্টা করি। আপনার ইয়াত নামাজ পড়াত অসুবিধা হয়েছে নাকি? এটা কিন্তু স্পর্শকাতর বিষয়, নামাজ পড়া দিয়াত অসুবিধা হয়েছে নাকি? নাই, একো অসুবিধা হওয়া নাই, আমি চাইয়ে আছো, সবে নামাজ পড়ি আছে, কত অসুবিধা হয়ে আছে, আমার মসজিদ নামাজ পড়ি আছে, এই সকলে মিছা কথা, মিছা কথা বলে নহব। এগারী মহিলায় কথা কয়ে আছে, তখন কব দিয়ে যুক্তি লো কথা কব লাগবো, যুক্তি লো কব লাগবো, দুনিয়া জানে, গোটাই অসমৰ মানুহ জানে যে কোভিড যুক্তি সহকারে কথা ঈদর নামাজ আমি পড়িব পৰা নাই, গোটাই অসমৰ মানুহ জানে ঈদর নামাজ পড়িব পৰা নাই, দশমীর দিনা আমার হিন্দু ভাই গলে দশমী করিব পৰা নাই, গোটাই যুক্তি লো কথা কব লাগবো, নীতি নগলে কোনো নহব না। আপনাদের ভিতর তো এইখানি আছে, এজনী মহিলায় কব কই আছে, অল্প তো সময় দিব লাগিব, কিবা অসুবিধা হইছে? এগারী মহিলায় কথা কই আছে, কব দিওক অসুবিধা হওয়া নাই, এইখিনিয়ে কব বিচারিছো। আমিও মুসলিম মানুহে হয়, আমার মানুষখিনি গই আছে, আমার লড়া মানুষখিনি মসজিদও যে নামাজ আদায় করে আছে, যথা সময় নামাজ পড়ি আছে, একো অসুবিধা হওয়া নাই। আর আজি এটা প্রসঙ্গ উঠিছে নমিনেটেড MCL এর কথা, এইখানে মই অলপ কব বিচারিছো। আমার ইউপিপিএল দলের বিপিএফর তো আমি যেটা মানে সরকার আছে এজনও মাইনরিটিক দিয়া নাছিল,
আৰু আমাৰ ইপিপিএল দলৰ পৰা পাঁচজনকে মাইনৰিটিক দিয়া হৈছিল কিন্তু দুৰ্ভাগ্যবশত আমাৰ নিজৰে কমিউনিটিৰ ভিতৰত কিছু দলৰ মই ক'ব বিচাৰিম এটা মানে অপচেষ্টাৰ ফলত আমাৰ এই মানুহখিনিক আমি জিকাব নোৱাৰিলোঁ তাতে নমিনেটেড এম চি এলৰ আশা কৰা কিবা উচিত নেকি আৰু যিখিনি আমাৰ সুবিধা দিছে আমাৰ মাইনৰিটি হিচাপে মহিলাখিনিৰ লগতে আমাৰ পুৰুষখিনিৰ লগতে আমাৰ মহিলাবিলাকক যথা আমাৰ উপযুক্ত আসনেই দি আছে ইয়াতে তেওঁলোকে যিটো কথা কৈ আছে টোটেলি মানে একেবাৰে নোহোৱা কথা অযুক্তিকৰ কথা লৈহে তেওঁলোকে কৈ আছে নামাজৰ ক্ষেত্ৰতো প্ৰব্লেম হোৱা নাই একেবাৰে মিছা কথা এইটো কিন্তু এটা স্পৰ্শকাতৰ বিষয় এগৰাকী মহিলাই যিকোনো ৰাজনৈতিক দলৰে নহওক কিয় এগৰাকী ধৰ্মীয় সংখ্যালঘু মহিলা গতিকে তেখেতে ক'ব বিচাৰিছে গতিকে এগৰাকী মহিলাই তাৰ উত্তৰ দিব বিচাৰিছে কি ক'ব বিচাৰিছে মই ইউ পি পি এল দলৰ পৰা আমাৰ বাইদেউজনী কৈছে যে অসুবিধা হোৱা নাই ময়ো মাইনৰিটিৰ মহিলা মই এইটো নামাজ লৈ মই তেখেতৰ লগত ডিবেট কৰিব বিচৰা নাই মই কৈছোঁ যে আমাৰ গোটেই অসম গোটেই ভাৰতবৰ্ষত মহিলাসকলৰ নিৰ্যাতন হৈ আছে বিজেপিৰ মহিলাসকলে কি প্ৰতিবাদ কৰিছিল এই ক্ষেত্ৰত কি পদক্ষেপ বিজেপি চৰকাৰে লৈছিল আৰু আমি আমাক ৰাইজে ভোট দিব এইকাৰণে আমি কংগ্ৰেছ দল ধৰ্ম নিৰপেক্ষ হয় আমি হিন্দু মুছলিমক ৰাজনীতি নকৰোঁ আমাক সব কমিউনিটিৰ মানুহে আমাক ভোট দিব আৰু এটা কথা মই কৈ আছোঁ আমাৰ এই সন্মানীয় আমাৰ ইউ পি পি এল দলৰ বাইদেউ যিটো কৈছে বাইদেউ হয়তো বিটিচিৰ গাইডলাইনটো নাজানে এক্সপাৰ্ট ৰুলছ হিচাপে বিটিচি সংবিধানত এইটো আছে যিটো কমিউনিটিৰ পৰা ইলেক্টেড এম চি এল এ নহয় কেইজন আপুনি প্ৰতিনিধিক টিকেট দিছে সেইটোলৈ মতলব নাই এক্সপাৰ্ট গাইডলাইন হিচাপে যিটো কমিউনিটিৰ পৰা ইলেক্টেড নহয় সেইটো কমিউনিটিৰ পৰা নমিনেটেড এম চি এল দিব লাগে সেইটো দিয়া নাই বাইদেউ সেইটো নাজানে আজি বিটিচি ছেকেণ্ড লাৰ্জেষ্ট কমিউনিটি মাইনৰিটি মানুহ তাৰ স্বত্বেও এতে নমিনেটেড এম চি এল একজনো দিয়া নাই সেইটো আহিব লাগিব দ্বিতীয় এটা কথা হৈছে বাইদেউৰ লগত আমি বিতৰ্ক কৰিব যোৱা নাই আমাৰ ডাঙৰীয়া যিটো কৈছে যে আমি ঈদৰ নামাজ পঢ়িব পৰা নাই পঢ়িছে পাৰিছোঁ নেকি বাইদেউ হয়তো নামাজ নপঢ়ে সেইকাৰণে নাজানে ঈদৰ নামাজ আমি পঢ়িব পৰা নাই দুনিয়া জানে যে ঈদৰ নামাজ ঈদগাহ ফিল্ডত আমি নামাজ পঢ়িব পৰা নাই ঘৰত চোৰৰ নিচিনা আমি ঘৰত নামাজ পঢ়িব লগা হৈছে দ্বিতীয় নম্বৰ কথাটো হৈছে আমাৰ ডাঙৰীয়া কৈছে যে আজি ঈদৰ নামাজ মুছলিম ভাইসকলে পঢ়িব পৰা নাই পূজাৰ সময়ত যিটো সময় আমাৰ মা দুৰ্গাক আমাৰ হিন্দু ভাইসকলৰ আমাৰ যিটো আমাৰ হিন্দু মা ভনী আছে সিহঁতে কি কৰে মা দুৰ্গাক সিন্দুৰ লগাই দিয়ে সেই সিন্দুৰ দি নিজে সেৱা লয় সিন্দুৰ লগায় আৰু আমাৰ যুৱক ভাইসকলে কি কৰে নীতি নিয়মৰ মাধ্যম দি সেই দুৰ্গা মাক দৰ্শন দিয়ে কিন্তু এই আমাৰ বিজেপি চৰকাৰৰ নেতৃত্ব বিজেপি চৰকাৰৰ প্ৰশাসনে কি কৰিছে সেই আমাৰ মা ভনীবিলাকক সেই তাতে স্থানত যাব দিয়া নাই দ্বিতীয়তে কি কৰিছে আমাৰ ভাই বন্ধুসকলক তাতে যাব দিয়া নাই জোতা পিন্ধি লজ্জাজনক কথা সেইটো উত্তৰ দিব লাগে জোতা পিন্ধি মা দুৰ্গাক দৰ্শন দিছে কোন নামচাত আছে আমি সৰুৰে পৰা দেখি পাইছোঁ জোতা পিন্ধি মা দুৰ্গাক দৰ্শন দিয়া নাই কিন্তু সেইটো সেইটো উত্তৰ দিয়ক এইখিনিতে বিৰতিৰ সময় আছে বিৰতিৰ সময় আছে আপুনি ঈদৰ সময়ত ঈদগাহত নামাজ পঢ়িব নোৱাৰাৰ কথা কৈছে নহয় জানো নামাজ পঢ়িব পৰা নাই হয় এইখিনিতে এটা কথা কওঁ এই কথাটো মই আপোনাৰ এই কথাটো মই মানি ল'ব পৰা নাই যিহেতু অসমীয়াৰ বাপতি সাহোন ৰঙালী বিহু আমি কোনো অসমীয়াই পাতিব পৰা নাছিলোঁ কাৰণ অতিমাৰীৰ বাবে আৰু ঈদৰ সময়ত ঈদগাহত কোভিড বিধি মানি নামাজ পঢ়িবলৈ দিয়া হোৱা নাছিল আৰু সেই কথা আপোনালোকৰ হিলাল কমিটিৰ তৰফৰ পৰাও আহ্বান জনোৱা হৈছিল আৰু হিলাল কমিটিৰ আপোনালোকৰ যিগৰাকী সভাপতি সেই সভাপতিগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ইছলাম ধৰ্মৰ সকলো সম্প্ৰদায়ৰ সকলো লোকক আহ্বান জনাইছিল যে অতিমাৰীৰ সময়ত ঘৰতেই নামাজ যাতে আদা কৰে আপোনালোকে গতিকে এই প্ৰসংগটো ইয়াতে সামৰণি মাৰিব বিচাৰিছোঁ যিহেতু আমি অসমীয়াই আমি বাপতি সাহোন ৰঙালী বিহু পাতিব পৰা নাছিলোঁ আমি ইছলাম ভাইসকলে অতিমাৰীৰ সময়ত আমি ঈদগাহত নামাজ পঢ়িব পৰা নাছিলোঁ এয়া চৰকাৰৰ ষড়যন্ত্ৰ নহয় এয়া মানৱ জাতিৰ মংগলৰ কাৰণে মানৱ জাতিৰ সুৰক্ষাৰ কাৰণে আমি প্ৰত্যেকেই লোৱা এটা এটা সিদ্ধান্ত এইখিনিতে সময় হৈছে এক সময় বাণিজ্যিক বিৰতি লোৱাৰ বিৰতিৰ পিছত উভতি আহিম দ্য গ্ৰেট ইলেকশ্যন ডিবেটলৈ বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছোঁ দ্য গ্ৰেট ইলেকশ্যন ডিবেটলৈ প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি আছে আৰু এটা সশস্ত্ৰ সংগ্ৰামী দল এছ টি এফ চিজ ফায়াৰত আছে তেখেতসকলৰ নেতাও উপস্থিত আছে অস্ত্ৰলৈ জংঘললৈ গুচি গৈছিল নিজৰ জনগোষ্ঠীটোৰ নিজৰ সম্প্ৰদায়টোৰ কিছুমান দাবী পূৰণৰ বাবে চিজ ফায়াৰত আছে বৰ্তমান আপোনালোক যি আশাৰে গৈছিল বৰ্তমান চিজ ফায়াৰত আছে এই আলোচনাবিলাক
কিমান দূৰ আগবাঢ়িছে, কিমান আশাবাদী সরকারখনক লৈ, আকৌ আপোনালোকৰ জন্মভূমি আকৌ উপনির্বাচন, এই নির্বাচনক লৈ আপোনালোক কিমান আশাবাদী? যে আমাৰ যেটো এসটিএফ সন্তাল টাইগার ফোর্স, এটো আমাৰ 2011 26 জানুয়ারিত আমি আর্মস লে ডাউন করেছিলো, তো তেতিয়া আমার কংগ্রেস সরকারই আসিলে, কিন্তু তেতিয়া টাইমত যেনেকুৱা কংগ্রেসে আমাক মানে এটা আশা দিছিলে যে আপনার জাতির কারণে আমি এটা এসটি স্টেটাস আমি দেবর কারণে আমি হুজু আছো না, এই আমি সাকসেসফুল করিম, সে কারণে আপনার আহক ফ্রন্ট লাইনত, সে কারণে আমি এটা হেৰি করিম, কিন্তু তেনে ধরনের আমার হেৰি কংগ্রেস সরকারে একো করব নয়, নয়লে কিন্তু এতিয়া যেহেতু আমার এতিয়া বিজেপি সরকার আছে, তো এতিয়া বিচারিছো যেহেতু আমার বিজেপি সরকারে আছে, সে কারণে আমি এইটাই বিচারিছো যাতে বিজেপি সরকারে আমার যেটু এটা কংগ্রেস টাইমত এটা করেছিল যে পিস্টক, এইটু যাতে আমার ফুলফিল করে দিয়ে। তেখেতে এটা গুরুত্বপূর্ণ কথা কৈছে যে হাতত মারণাস্থলে জঙ্গলে জঙ্গলে ঘুরি ফুরিছিল, সামাজিকভাবে মানুষের লগত এনে ধরনের বহি কেতিয়াও কথা পতা হওয়া নাছিল, কেতিয়াও মনের কথা কোয়া হওয়া নাছিল, যে শান্তি আলোচনা কথা কই থকা হয়েছে, বহুকেটা সশস্ত্র সংগ্রামীর হইতে সংগঠনের হইতে আলোচনা চলি আছে, তেখেতকলে আশা করেছে যে যিমানবোর সশস্ত্র সংগঠনে সিজ ফায়ার করে শান্তি আলোচনা করেছে, সেই শান্তি আলোচনা ফুলফিল করার বাবে আমার এই অনুষ্ঠানের জড়িয়ে আহ্বান জানাইছে, আমার এই অনুষ্ঠানের জড়িয়েও আমি সরকারকে আমি আহ্বান জানাইছো, গতি আপনার ধন্যবাদ জানাইছো অনুষ্ঠানত অংশগ্রহণ করার বাবে। আপনারপা একটা কবিতা শুনিম, আপনার আপনি যেহেতু এগারী কবি, আপনারপা একটা কবি কবিতা শুনিম, আমি আপনার ওসলে আইসো, আপনার পরিচয়টা আপনি আমাক জনাও, আর বিশেষ এই যে নির্বাচনী পরিবেশ আছে, নির্বাচনী পরিবেশ কিনা ভাল লগা নাই, যে ধরনের ইয়াত যুক্তিতর্ক হবই যেতিয়া প্রত্যেক রাজনৈতিক দলের নিজা নিজা মতো আছে, নিজা নিজা উদ্দেশ্য আছে, যুক্তিতর্ক হব, কিন্তু যুক্তিতর্কর যে ধর্ম, সেই ধর্ম ঠিক ভাল লগা নাই, গতি পরিবেশ কিছু উত্তপ্ত হয়ে থাকা যেন পরিলক্ষিত হয়েছে। বিপিএফর ওসলে আইসো, বিপিএফর প্রতি বহুকটা গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে, যেহেতু বিগত সময়ত আপনার শাসন চলিছিল ইয়াত বহুকটা অভিযোগ, গতি গোটেকটা অভিযোগ আপনি কেন ধরনের খণ্ডন করবেন? তার মানে কথাটা হল আজি বিজেপির ওসর উন্নতির কথা কবলে যাব, তেখেতকলে কব হিন্দু আর মুসলমান, মোগলর আক্রমণ চলি আছে, আজি কংগ্রেসের ওসর যাব, কংগ্রেসে প্রতিটো নির্বাচনের আগতে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের প্রতি যেটু প্রীতি তেখেত সকলের জন্মে, সেইটো আপনাদের চাব যে কংগ্রেস এআইইউডিএফ আমার আপনার বিজেপি এখেতকলে হিন্দু মুসলমানক লৈ রাজনীতি করে, কিন্তু বিপিএফ এনেকুয়া একটা দল যেটু দলে বিটিসি অঞ্চলত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীক লৈ আগুয়াব বিচারে। আমার দলের সভাপতি সন্মানীয় হাগ্রামা মহিলারী দেবর উদ্দেশ্যই এটা, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষক লৈ তেখেতে আগুয়াই যাব বিচারে। আজি কংগ্রেসে ধর্মীয় সংখ্যালঘুর প্রতি যিখিনি প্রেম ভালপোয়া দেখুয়াই আছে, আজি গরুখুঁটিত যে উচ্ছেদ অভিযানটা চলালে, আজি তেখেতসকলে এই অসমত কিমান বছর সরকার চলাই আছিল, সেই সরকার কালত সেই গরুখুঁটির মানুষবিলাক ভূমিহীন মানুষবিলাকক কংগ্রেস সরকারে কিয় ভূমিপট্টা দিয়া নাছিলে, ডি ভোটারের সমস্যা কংগ্রেস সরকারে কিয় সমাধান করা নাছিলে, গতিকে কংগ্রেস সরকারে কংগ্রেস দলে আমার ধর্মীয় সংখ্যালঘু মানুষের আপনার মানুষবোৰ সিম্পেটি লৈ রাজনীতি করব বিচাৰিছে। কংগ্রেসক বেছিকে গালি পাৰিলে আপোনালোকৰ গাটো চেকা লাগিব, আপোনালোকৰ বহু কেইজন মন্ত্রী আছিলে কেবিনেটত, কংগ্রেসক বেছিকে গালি পাৰিলে আপোনালোকৰ গাটো চেকা লাগিব, আপোনালোকৰ কেবিনেট মন্ত্রী আছিলে বহু কেইজন, কেবিনেটত বহুত গুরুত্বপূর্ণ কথা হয়, সেই প্রসঙ্গবিলাক উত্থাপন কৰিব পাৰে। কংগ্রেসৰ ফালে যি অভিযোগ উত্থাপন আছে, ইউপিএফে সুবিধা পাইছে, বিজেপিয়ে সুবিধা পাইছে, আপোনালোকৰ ওচৰলৈ আহিছো, আপোনালোকৰ ওপৰত কিন্তু বিপিএফৰ বহুকেইটা গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। মই প্রথমতে কৈছো, এতিয়া চাওক, শাসনাধিষ্ঠ বিজেপি দলের এজন আমার দলের পর যাওয়া সজন কুমার সিংহ এজন MCLA হয়, তেখেত আজির দিনত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগে চার্জরে লাগি আছে গোসাইগাঁওত, এতিয়া তেখেত যেতিয়া নিজে কৈছে যে বিপিএফে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ভরিত ধরেছে, তেনেকুৱা ভরিত ধরা রাজনীতি দলের কোনো সদস্য উত্তর মই নিদিও, প্রথমতে ভরিত
প্রথমতে ভরির দ্বারা রাজনীতি দলের মই কথা উত্তর নিদিও দ্বিতীয়তে দ্বিতীয়তে কথা হয়েছে দ্বিতীয়তে কথা হয়েছে যে এই নির্বাচন হব ভারতবর্ষ ছপা সাত ছপা বিকাশের কথা কই ক্ষমতা নাহি আদানি আম্বানির আদানির আম্বানির পৃষ্ঠপোষকতা করা আছে এই সরকারের বিরুদ্ধে হবে এই নির্বাচন হব ভারতবর্ষ কৃষকক কৃষকক গুলিয়াই মারি গাড়িরে মারি গাড়ি চাপা দিয়ে হত্যা করে যে বীরত্ব দেখুয়াইছে এই বিজেপি সরকারে এই এই সরকারক এইবার গোসাইগাঁও অঞ্চলের প্রতিটি কৃষকে এইবার এই সরকারক এই দলক প্রতি উত্তর দিয়ার কারণে এই নির্বাচন আমাক ভোট দিব। ধন্যবাদ জানাইছো, বিরতির সময় হয়েছে, এটা অল্প মানুষের কথা পাতো। যেহেতু নির্দলীয় প্রার্থী তখন এগারী নিজে কবি বলে কৈছে, কবিতা শুনাত আপত্তি আছে নি? মানুষের কবিতার তখেতে যদি নিজে মানুষের বিষয়ে আমি রাজনীতির কথা পাতিলো, ভোটের কথা পাতিলো, মানুষের বিষয়ে আপনার কবিতা তেনেকা কিনা আছে নাকি? বিরতি লম, কবিতা শেষ হব, বিরতি লম, বিরতির পিছন উভতি আহিম দ্য গ্রেট ইলেকশন ডিবেটল আপনার কবিতা আরম্ভ করব। মা আজি নবমী, ষষ্ঠী গেল মা, সপ্তমী গেল, অষ্টমী গেল, মা আজি নবমী। বাবা কেনে আসিল না মা, তুইয়ে তো কছিস মা, অষ্টমীর পরের দিন নবমীর ভোরবেলা বাবা আসিবে বাড়ি, মা আজকে না নবমী। মোর ইচ্ছা হয় মা ওই বগলের বাড়ির সাওয়ালার মতো বাবার সাথে দুর্গা পূজা বাড়িত বেরেবার, তুইয়ে তো কছিস মা বাবা আসিলে মেলা বাড়িত মোক লাল বেলুন কিনি দিবে মা, মা আজি না নবমী। বাবা না আসিলে নয়া কাপড়লাও পিন্দিম না মা, বাবার সাথে আর আড়ি দিম, আজির দিন পরে দশমী আসিবে মা, দুর্গা মার ভাসানি, বিতা বছরের মতো বাবা যদি আর না আইসে বাড়ি, মুই না বাবার সাথে দিম আড়ি। মোর অন্তর সিজোয়া এই অহম পুলিশর যেটু দুঃখ বেদনা এইটু লই লিখা মোর এইখন কবিতা। এই কবিতাখন 2019 চনের 7 অক্টোবর তারিখত মই লিখেছিল। ধন্যবাদ। বিরতির পিছন পুনের স্বাগতম জানাইছো দ্য গ্রেট ইলেকশন ডিবেটলে। আমি গোসাইগাঁওত উপস্থিত আছো আর ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলে নিজের মত প্রকাশ করেছে। ইউপিপিএল ওসরলে আইছো, চাওক আমার ইউপিপিএল দলখন নতুন দল, পুনপ্রথমতে খেলি পেলাই আমি 12টা সিট পাবলে সক্ষম হয়েছি আর ইহতে গভর্নমেন্ট থাকি সত্ত্বেও 17খন সিট পাইছে, গতি রাইজে কেন এত সমর্থন করেছে সেইটা আপনাদের ভাল পায়। আমি এটা বস্তু প্রথমত কব খুঁজো, আমি একচুয়ালি রাইজে ভোট কিয় প্রদান করো, শান্তির কারণে, ডেভেলপমেন্টের কারণে। আর ইয়ে দেখা গেছে যে আমি ধর্ম লই রাজনীতি করছো, সূতা কম্বল লই রাজনীতি করছো, এনেকা কথা উত্থাপন হয়। তো একচুয়ালি আপনাদের গম পায় সরকার আজি কিমান দিন হয়েছে, ইউপিপিএল সরকার আত্মা হয়েছে, আজি আত্মার ভিতর ব্রিটিশি শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে নাই আপনাদের জানে, যেতিয়া আপনাদের জানে যেতিয়া বিপিএফ সরকার আসলে, যেতিয়া বিপিএফের সরকার আসলে সেই সময়তে আমার আমার ধর্মীয় সংখ্যালঘু মানুষ যদি অল্প পয়সা হয়েছে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করেছে সেই সময়তে উগ্রপন্থী কেন জঙ্গলত উগ্রপন্থী আপনাদের এনডিএফবি জঙ্গলত আসলে বিভিন্ন সংগঠন আসলে সেই সময়তে কোন রাজনৈতিক দল ইভেন কি কংগ্রেস শুনি মর কথাখিনি শুনক আগত মর কথাখিনি শুনক কংগ্রেস আর বিপিএফ দল কোনো দল কিন্তু উগ্রপন্থী সংগঠনবিল জঙ্গলত আসলে যেতিয়া আমার মানুষবিলাকের ওর যে অত্যাচার করেছে অল্প টকালা মানুষ যদি হলে কিডন্যাপ করে লই গেছে সেইটা আজি কিন্তু দেখবলে পাওয়া নাই। আজি প্রমোদ বড়োর নেতৃত্বত দেখা গেছে যে উগ্রপন্থী যাক আসলে সেইবিল গোটেখিনি আনি পেলে সেরেন্ডার করে একটা শান্তি বাতাবরণ সৃষ্টি করেছে, সেইবিল সেরেন্ডার করাইছে, সেরেন্ডার করায় ব্রিটিশির একটা শান্তি প্রতিষ্ঠা করেছে, আজি ব্রিটিশির একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে যেটা আজি 10 বছর আগত দেখা পাওয়া নাছিল। তুমি অল্প স্টার্টিং করে আইবা,
আজি বিটিসি তোমার কোনো রাজনৈতিক জ্ঞানে নাই আর ডেভেলপমেন্ট তুমি অল স্টাডি করি আইবা একই ওয়ার্ড করা না আছে অল স্টাডি করি আইবা আজি কবা দিও বিপি আপনা 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 ওটা বিপিএফৰ ফালে বা বিপিএফৰ ফালে বা বিপিএফৰ ফালে বা আপনি আপনি বক আপনি বক আপনি বক আপনা খুজুক দিয়া হইছে বিপিএফৰ ফালে বা মানে তেকে তো কোনো স্টাডিয়ে নাই আন্দাজত কথা কইছে গতি ইয়াত আহিলে অল স্টাডি করে আহিব লাগে আজি ইউপিএফএল সরকার দশ মাহ হল তেকেতে আট মাহ দুই মাহ কমাই দিলে আয়ুটো তো গতি তেকেতে কোনো তথ্যই নাই এ লজ্জাজনক তেকেতে আই যে ডিবেট করিব কারণে তেকেতে তথ্যই নাই তেকেতে রাত হয় 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 গতি আপনি স্টাডি করে আহক মই ডি 65 আগত মই এটাও মানে কংগ্রেসন মই একাও খুব বিচারো আগত মই না জানো মই বিফেক দল জানো বড় জনগোষ্ঠী হিসাবে বিফেক দল ইমানে দুর্নীতি করে আইছে সবে ফকেট ভরাই লৈছে একেও খাম করিব দিয়া নাই আমি তো ইপিপিএল খরি ফিলাই আমি জঙ্গলত থাকা নিচিনা হয়েছে মই এই টাইমত পিসিডিআর করি আছিল মই পিসিডিআর করি আছিল আগত পিসিডিআর করি ফেরত যিমানে পিসিডিআর মানুষ ইয়তর আনি ফিলাই জয়েন করে পেলায় ফিটিছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইমান দুর্নীতি করেছে হেই বিপিএফ মানুষ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইতিমধ্যে কইছে যে দুর্নীতি যদি হইছে তদন্ত করার আহ্বান জানাইছে বিপিএফে আর আর বিপিএফর আহ্বান আপনাদের মানি লোক হয় সেটি কথা নয় জানো এটা কংগ্রেসের ফল কংগ্রেসের ওসলে আইসো আমার হাতত মাত্র 5 মিনিট সময় আছে আর গতি প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু কিছু খুব চমু চমুকে মন্তব্য আমি লম যেহেতু হাতত মাত্র 5 মিনিট সময় আছে প্রথমে মই কব বিচার এই মানে ধার লওয়ার যে প্রসঙ্গটা আইসে আমার শাসকী দলের পর যে বিপিএফর কথা কইছে বিপিএফ তো আঞ্চলিক দল হরু দল আছে এই নক যেটি আমার বিজেপি দলে প্রথম সরকার করিলে বর্তমান মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া তেতিয়া স্বাস্থ্যমন্ত্রী আছিল সেইজন স্বাস্থ্যমন্ত্রীর আমার সন্মানীয় পরায়ত তরুণ গগৈ স্মারক যিনি তাচ্ছিল্য করেছিল 10,000 কোটি টাকা ঋণের কারণে আজি সেই মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া তথ্য ডাঙি ধরক যে এতিয়া বর্তমান 90,000 কোটি টাকা ঋণ আছে 90,000 কোটি টাকা ঋণ আছে দ্বিতীয় একটা কথা হয়েছে যে এই বিজেপি সরকারে রাজবংশী ভাই সকলক ভাগ ভাগ করে আছে কিয়র কারণে গোটেই রাজবংশী ভাই সকলে এটা বিচারিছিল আমাক হেৰি লাগে কি কয় এসটি লাগে আমাক কমতাপুর লাগে সিহত কি করলে বিটিসিত ম্যাক্সিমাম রাজবংশী মানুষ বিটিসিত বসবাস করে বিটিসিটু বাদ দিয়ে আউটসাইড বিটিসিতে সিহত কমতাপুর দিলে এই বিজেপি সরকারের যেটু স্লোগান আছিল যে প্রত্যেক বছরে নিবনুয়া 5 লাখকে চাকরি দিব 2 কোটি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি দিব বলে কইছিল সেবিলাক করিব পারিছে না সেবিলাক উত্তর দিব লাগে ঠিক আছে সময় 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 শেষ হয়ে আছে আপনারলে ওসরলে আইছো যুঁজখন কার লগত হব খুব চমুকৈ সময় শেষ হয়ে আছে যুঁজখন কার লগত হব আমি ভোট দিম আমার 2 লাখ মানুষক রিপ্রেজেন্ট করব এজন যোগ্য প্রার্থী আর তেখেতে আমার সমষ্টির 2 লাখ মানুষের আশা আকাঙ্ক্ষাক প্রতিনিধিত্ব করব এজন যোগ্য প্রার্থী হিসাবে কোনজন প্রার্থী আমার মাজত যোগ্য হিসাবে রাইজে মনোনীত করব তার উপর আমি একটা গঠনমূলক আলোচনা আমার মাজত হওয়ার দরকার আছিল আর এই ক্ষেত্রে মই এটা কথাই কম কোনো একটা দলে আজি আমার কোনো একটা দলে আজি প্রার্থীর উপর একটা আলোচনা করে কোনো একটা দলে নিজের প্রার্থীর নামটো ইভেন এতিয়ালৈকে উচ্চারণ করবা নাই কিহর কারণে মই এটা কথাই কম যে আজি 28 নং গোসাইগাঁও সমষ্টির যেকটা প্রার্থী ইয়াতে কনটেস্ট করেছে প্রত্যেকজন মানুষ ইয়াতে উপস্থিত প্রত্যেকজন মানুষেও কব যে ধ্রুব কুমার ব্রহ্ম নার্জারী 28 নং গোসাইগাঁও সমষ্টির সবতকে যোগ্য প্রার্থী আর তেখেতে 28 নং গোসাইগাঁও মানুষ গোসাইগাঁওর 2 লাখ মানুষক সঠিক রিপ্রেজেন্ট যুজখন কার লগত হবে যুজখন কার লগত হবে আমার যুজ যুজ কংগ্রেসের লগত হবে মানি লৈছে না খুব চমকে দীঘলিয়া মন্তব্য মানি লৈছো আমার যুজ বিপিএফ লগত হবে নির্দলীয় প্রার্থীগুলি আছে কংগ্রেস বিপিএফর মাজত যুজ হব বলে কেছে আপনি কি কয় খুব চমকে এইটো কোনো বোধহয় মানি লওয়া কথা নহয় ইয়ার বহুত কারণ আছে ফার্স্ট টাইম মই খুব চমুকেই বিজেপি আর ইউপিপিএল দলক 6টা কোশ্চিন করেছো এসটির কাম 90% হয়েছে বলে 6 জনগোষ্ঠীর এসটির কাম 90% হয়েছে বলে বারে বারে পেপারে পত্রিকায় পাওয়া যায় মাত্র 10% বাকি কিন্তু সরকার আজি লৈকে 4 মাহ হয়ে গল কিন্তু এসটি কিয় 10% কাম কমপ্লিট করব নয় সেইটো নকৰি পেলাই ছয় জনগোষ্ঠীক গরুতকেই কম মূল্য দিছে গো সুরক্ষা আইন যদি বনাব পারে 6 জনগোষ্ঠী কি আইসি দিব নয় আজি ইহতরপরা মই এনসার বিচারিছো সেকেন্ড কোশ্চিনটা হল প্রমোদ বড়দেবে প্রমোদ বড় ডাঙরিয়ায় বিটিআরত যাক ভিজিডিসি টিএলসিসি বনাইছে তাত কিমান জন
অপর জনগোষ্ঠীর চেয়ারম্যান মেম্বার এইবিলাক আছে আজি জনাব লাগে। বিভিন্ন ইলেকশনের সময় বিটিআর ইলেকশনের সময়ত প্রমোদ বড় ডাঙরিয়ায় বারে বারে কইছিল বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ডেভেলপমেন্ট বোর্ড বনওয়া হব। আজি লৈকে কিমানখন ডেভেলপমেন্ট বোর্ড বনওয়া হল? আজি এইখন গ্রেট ইলেকশন ডিবেটত এনসার দিব লাগে। মাইনরিটির ফলের পর কিয় এজন প্রতিনিধি নিযুক্তি দিয়া নহল এইটো আজি জানাব লাগে। প্রমোদ বড় ডাঙরিয়ায় যেতিয়া এফসুদ আছিল তেতিয়া বারে বারে ছয় জনগোষ্ঠীর এসটির বিরোধিতা করেছিল। সেই ক্ষেত্রত আজির যে অহা ত্রিশ তারিখ যে ইলেকশন হব, ইউপিপিএল দলে বিজেপি দলে কোনখন মুখ লই মাইনরিটির ওসর, কোনখন মুখ লই আমার আদিবাসী ভাই সকলের ওসর, কোনখন মুখ লই আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর ওসর ভোট ভিক্ষা করে যাব। মই এইটো আশা করছি, এক মিনিট, মই এইটো আশা করছো এইবার এইবার যেহেতু এইটো বাই ইলেকশন হয় ইয়াত এক লাখের উপর ভোট পোল নহয়, মাত্র মোর এটা আইডিয়া এইটো 100% হব, মাত্র 90,000 ভোট পোল হব, তার ভিতর মই নিউ দিল্লি হিসেবে 35,000 পাম আর মই জয়ী হম। খুব চমকৈ যুঁজখন কার লগত হব? খুব চমকৈ আপনার কিন্তু কংগ্রেস আর বিপিএফ এ সিনিয়রিটি রখা নাই আসলে, ইয়াতে যুঁজের কোনো কথাই নাই, কারণ যুঁজ তো হবলগিয়া নাই। ইহতে ইহতে কয়েছে যুঁজ হবো, আমি তো জিকি যাম, কেনো জিকি যাম যে এই 28 নং সমষ্টির জনসাধারণে বিপিএফক চাইছে, আমার কংগ্রেসকও চাইছে, কিমানখিনি উন্নয়ন করিলে আর কিমানখিনি নকরিলে, গতি ইয়াতে আর কবলগিয়া আর বাকি নাই। যেহেতু আমার সরকার চলি আছে আর যেহেতু সরকারের সহযোগী দল ইউপিপিএল, গতি নতুন দল হিসাবে আর সরকারের সহযোগী হওয়ার কারণে আর এই 28 নং সমষ্টির উন্নয়নের স্বার্থত এবার রাইজে ভোট আমাক দিব। শেষত নির্বাচনী বতাহ যেহেতু গরম হয়ে আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের জিন্দাবাদ ধ্বনি চাম আর কার কি শক্তি চাম, খুব চমুকই প্রত্যেকটি রাজনৈতিক দলের। ধন্যবাদ 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 ধন্যবাদ। শেষত এটাই কথা ধন্যবাদ ধন্যবাদ জানাইছো ধন্যবাদ জানাইছো। শেষত এটাই কথা 30 অক্টোবর প্রত্যেকটি রাজনৈতিক দলের জিন্দাবাদ ধ্বনি এই সমষ্টিটির সাধারণ মানুষের বাবে হোক। 30 অক্টোবর এই প্রত্যেকটি জিন্দাবাদ ধ্বনি প্রত্যেকজন খাতি খাওয়া মানুষের বাবে জিন্দাবাদ ধ্বনি হোক। এই জিন্দাবাদ ধ্বনি 30 অক্টোবর প্রত্যেকটি রাজনৈতিক দলের বাবে নহয়, এই অঞ্চলটির উন্নয়নের বাবে হোক। এই আশারে দ্য ডে গ্রেট ইলেকশন ডিবেটের পর মানে লেলিন খরবাই বিদায় লো। ধন্যবাদ, শুভরাত্রি। আর আজি আমি উপস্থিত হয়েছি গোসাইগাঁও, ট্রেক্টরত ভোট দেওয়া যে কথা আর আপনার বিজেপিত ভোট দেওয়া একই কথা।